হাদিসে পাওয়া যায় বনি ইসরায়েলের একজন বদমাশ ছিল, বদমাশ যে নিজেকে নিজে মানুষ ভাবত না, বলতো আমার চেয়ে কুকুর উত্তম, আর নিজেকে নিজে বলতো আমি কুকুর ইনসান। কেননা তার কর্ম এরকম ছিল যে প্রতিদিন সে ব্যভিচারের পিছনে, জিনার পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। আল্লাহ তাকে টাকার পাহাড় দিছিলেন। তো একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকাইয়া দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে আসছে তো দেখতেছে কোনায় বসা কান্দতেছে, জারো কাতার কান্না, অজোরে কান্দতেছে। বলতেছে কাদিস কেন, জোর করা তো আনি নাই, টাকা দিয়া নিয়ে আসছি। তো মেয়েটা বলতেছিল শুন কিফিল, তার নাম কিফিল ছিল, কিফিল, শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, আমি পেশাগত মেয়ে না, যে আমার এটা পেশা বা আমি বাজারি, আমি কোনো প্রয়োজনের কারণে অপারগ হয়ে তোর হাতে ধরা দিছি। তো বলছে তাইলে কাদিস কেন, বলছে এইটাই তোকে শুনাইতে চাইতেছি কেন কাঁদি। বলতেছে কাঁদতেছি এই জন্য যে আমার এই চেহারাটা যিনি তৈরি করছেন, যার কাছে আমি একদিন অবশ্যই ফিরে যাব, ওই আল্লাহকে কালকে এই চেহারাটা কি করে দেখাবো, মনে হয় বুঝাইতে পারি না আপনাদের। বলতে দেরি, কিফিলের দিল ফেরে যেতে দেরি হয় নাই। সে বলছে তুই একদিনের কারণে এতটুকু কান্দতেছিস, আর এটা তো আমার অভ্যাস, তো আমার কি হবে। তার দিল ফেড়া গেছে, সে টাকার থলি হাতে উঠায় দিয়া বলছে বোন তোর গায়ে আমি হাত দিব না, কিন্তু একটা অনুরোধ করব, আমি তওবা করলাম তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে। রব্বে কাবার কসম, ওই রাত্রেই কিফিলের মৌত হয়েছে। সকালবেলা দরজায় সোনালি অক্ষরে লেখা উঠছে কদ কফার আল্লাহু লি কিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। হতে পারে অল্প কথা আমাদের, আজকে কথা অল্প হবে, লম্বা হবে না, যদি শোনার মতো শুনতে পারি কান দিয়া, দিলের কান দিয়া, তাহলে আজকে আমার বিশ্বাস যত যুবকের চেহারা আমি দেখতেছি, সমস্ত যুবকের জীবন পরিবর্তন হওয়ার জন্য এতটুকু যথেষ্ট হবে আমার বিশ্বাস। বিদায় আমরা খুব নিচুপ ভাবে, কোনো আওয়াজ ছাড়া, বারিন্দায় বসার জায়গা আছে, হয়তো দেখা যাবে না কিন্তু কথা তো শোনা যাবে, এই জন্য যদি বসার সুযোগ থাকে তো বসা যাই, আওয়াজহীন শুনবো। আমার কথায় আওয়াজ আমি পছন্দ করি না, কারণ আল্লাহ করেন না, আমি কোত্থেকে করবো আওয়াজ, আল্লাহই তো বলতেছে আনসি, তু চুপচাপ শুনো, শুনবো তো ইনশাআল্লাহ। মেরে আজিজ ও মেরে দোস্ত মেরে ভাইও, সত্য এটাই, এই অস্তিত্বটা কে দিছে, এটাকে চালায় কে, এটার অস্তিত্ব দাতাও আল্লাহ, এটাকে পরিচালনাও করেন কে, এটা কোনো মেশিন দিয়া পরিচালিত হয় না। যুবক সত্য এটাই, তোমার যৌবন কোনো মেশিন দিয়া পরিচালিত না, এটা কুদরত দিয়া, কুদরতি প্রযুক্তি দিয়া পরিচালিত, নাইলে এত দাম হইতো না। এক যুবকের যৌবন যদি এক পাল্লায় রাখি, আর সমগ্র জগতের সম্পদ যদি আরেক পাল্লায় রাখি, আমার বিশ্বাস আমার সাথে পুরা হোমনা না, সারা দুনিয়া একমত হবে এক যুবকের যৌবন দামি, দামি না, না আপনাদের বুঝে আসে নাই। যুবক আকর্ষণের পাত্র কেন, কেন যৌবন আছে দেখি তো, যৌবন না থাকলে আকর্ষণের পাত্র, মনে হয় বুঝাইতে পারতেছি না, ব্যাঙ্গেই বইলা ফেলে ঠিক না। 14 তারিখে যে মেসেজ দেয় আর ফুল দেয় কি কারণে, যৌবন দেখা না চেহারা দেখা, যৌবন হলো সারা দুনিয়ার সমগ্র জগতের সম্পদ এক পাল্লায়, যুবকের এক যুবকের যৌবন এক পাল্লায়,
যৌবন সমগ্র জগতের সম্পদের চেয়ে দামি। দামি না? একমত? মনে হয় অমনার মানুষ বোঝে না। ঠিক, নারীর নারীত্ব দামি, নারীত্ব না থাকলে তার কি দাম আছে, ঠিক না? কতক্ষণ শুধু মজা করা যায়। তৃতীয় লিঙ্গের মানুষ আছে না, ওরে নিয়ে কতক্ষণ হাসি ঠাট্টা করা যায়, সংসার করা যায় না, ঠিক না? সংসার করা যায় যদি এক গাঁট্টি টাকা দেয়, করবা সংসার? করবো? তুই তো তৃতীয় লিঙ্গের, তোরে নিয়ে কি সংসার করবো, টাকা কি চাবায়া খামু? তো নারীর ভিতরে নারীত্ব যদি না থাকে, নারীত্ব দামি, যুবকের কাছে যৌবন দামি, পুরুষত্ব দামি, আমাদের এই জীবনটা দামি। এটা অস্তিত্ব কে দিছে? এটাকে সুরক্ষিত কে করে? পরিচালনা কে করে? চব্বিশ ঘন্টা পরিচালিত করে আল্লাহ। আল্লাহ পরিচালিত করেন বিধায় আমরা পরিচালিত। যদি পরিচালনা না করতেন তাহলে আল্লাহর কথাই সত্য হইতো। লাউলা আযকুর লাফতালাতিল আরদু ফি বাতনিহা, আমি যদি তোমাকে সুরক্ষিত না করতাম, পরিচালনা না করতাম, জমিন বহুত আগে তোমাকে পেটে নিয়ে নিত। লাগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাকে তলদেশে নিয়ে নিত। লাআহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে ধ্বংস করে দিত। শুধু পারে না আমার জন্য, আমি তোমাদেরকে পরিচালিত করি। অস্তিত্ব আল্লাহ দিছেন, সুরক্ষিত আল্লাহ করেন, পরিচালনাও আল্লাহ করেন, লালন পালনও আল্লাহ করেন। বিদায় সত্য এটাই, সত্য এটাই, সত্য এটাই। এই মানুষটা যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না পাবে, আল্লাহকে যতক্ষণ পর্যন্ত মানুষটা আল্লাহ না পাবে, যুবক সত্য কথা এটাই। যদিও যৌবন তোমাকে বুঝতে দেয় না, নারীকে নারীত্ব বুঝতে দেয় না, পুরুষকে পুরুষত্ব বুঝতে দেয় না, শিক্ষিতকে শিক্ষায় বুঝতে দেয় না, দীক্ষিতকে দীক্ষায় বুঝতে দেয় না, আজকে আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা আমাদেরকে বুঝতে দেয় না। কিন্তু সত্য এটাই, সত্য এটাই, আল্লাহ যদি আমাদেরকে সুরক্ষিত না করেন, পরিচালনা না করেন, লালন পালন না করেন, রব্বে কাবার কসম, এক সেকেন্ড টিকা থাকার ক্ষমতা নাই। আমি প্রমাণ দিতেছি, প্রমাণ এক একটা করে প্রমাণ দেই। যদি আল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের ভিতর থেকে 80,000 বার দূষিত অক্সিজেনকে বাহির না করতেন, যেটাকে বিজ্ঞানের ভাষায়, শিক্ষিত লোকের শিক্ষার ভাষায় বলে কার্বন ডাইঅক্সাইড, যদি আল্লাহ ডেলি 80,000 বার আমাদের ভিতর থেকে বাহির না করতেন, ক্লিন না করতেন, 80,000 বার পার সেকেন্ডে একবার জমা হয় ভিতরে, যদি 80,000 বার আল্লাহ বাহির না করতেন, তাহলে 25তম ঘন্টায় আমরা কেউ দুনিয়ার উপরে থাকতাম না, বা যেই অবস্থায় বর্তমানে আসি এই অবস্থায় থাকার সুযোগ ছিল না। আপনি বিজ্ঞানকে জিজ্ঞেস করতে পারেন, বিজ্ঞান কি বলে, যে আল্লাহ যদি 24 ঘন্টায় একবারও আমাদের ভিতর থেকে দূষিত অক্সিজেনটা বাহির না করে, তো 24তম ঘন্টায় আমি কোথায় থাকব? তো বিজ্ঞান আপনাকে অ্যান্সার দিবে, সমাধান দিবে, যে তুমি 24তম ঘন্টায় কোথায় থাকবে। বিদায় ডেলি কিন্তু 80,000 বার বাহির করেন, যেন আপনি আর আমি সুস্থ থাকি, জীবিত থাকি। ডেলি সুস্থ রাখার জন্য 36 বার কিডনিকে কুদরত দিয়ে ডায়ালিসিস করেন। কতবার? অথচ বর্তমান এত উন্নত বিজ্ঞান, 24 ঘন্টায় মাত্র 6 বার পারে, 6 বার, 4 ঘন্টা লাগে একবার ডায়ালিসিস করতে, 24 ঘন্টায় 6 বার করতে পারবে। কিন্তু যদি কোনো ব্যক্তির 24 ঘন্টায় 6 বার ডায়ালিসিস করে, তাহলে ওই ব্যক্তি বাঁচবে না, ডাক্তার নিজেই বলবে ওকে ডায়ালিসিসের দরকার নাই,
কবরে শোয়ায় দাও, এটাই ভালো। ডেইলি 6 বার ডায়ালিসিস করতে পারবে না, কিন্তু আল্লাহ কুদরত দিয়া করেন কতবার, কতবার, 36 বার। এই জন্যই আমার কথার শুরুটা এখান থেকে, যে আল্লাহ মানুষকে 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল, ও যুবক তোমাকে যৌবন দিল, নারীকে নারীত্ব দিল, পুরুষকে পুরুষত্ব দিল, বিবেক বুদ্ধিওয়ালাকে বিবেক বুদ্ধি দিল, বিদ্বানকে বিদ্বান দিল, বিদ্যা দিল, টাকাওয়ালাকে টাকা দিল, সম্পদওয়ালাকে সম্পদ দিল, মা বাবাকে সন্তান দিল, স্বামীকে স্ত্রী দিল, স্ত্রীকে স্বামী দিল, হায় হায় ভাইকে ভাই দিল, বোনকে ভাই দিল, ভাইকে বোন দিল। যে আল্লাহ আমাদেরকে সবকিছু দিলেন, রব্বে কাবার কসম, ওই আল্লাহকে যতক্ষণ পর্যন্ত আমরা না পাবো, একটু ঘুরায় নিয়ে যেতেছি, ওই আল্লাহকে যতক্ষণ পর্যন্ত আমরা না পাবো, আর আল্লাহকে যতক্ষণ পর্যন্ত আমরা ভালো না বাসবো, যতক্ষণ পর্যন্ত না পাবো আর যতক্ষণ পর্যন্ত ভালোবাসার মতো না বাসবো, ততদিন যুবক তোমার কাছে যৌবন থাকবে বটে, কিন্তু তুমি যৌবন নিয়ে সুখী হবে না। যৌবন থাকবে বটে, তুমি যৌবন নিয়ে সুখী হবে না, হ্যাপি হবে না, নারী নারীত্ব নিয়ে সুখী হবে না, পুরুষ পুরুষত্ব নিয়ে সুখী হবে না, টাকাওয়ালা টাকা নিয়ে সুখী হবে না, সম্পদওয়ালা সম্পদ নিয়ে খুশি সুখী হবে না। সত্য এটা, আল্লাহ না পাওয়া ব্যতীত, আল্লাহকে ভালোবাসা ব্যতীত, সত্য এটা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না পাবে না এই দুনিয়ায়। এটা তো 60-70 বৎসরের কথা বলতেছি আমি, যেটা চিরদিন সামনে আসতেছে। আমরা এখানে কেউ থাকে নাই, আমরাও থাকবো না, কবরস্থান গুলা এই কথাই বলে, কবরস্থান গুলা এই কথাই পাশ দিয়া গেলে চিৎকার দিয়া বলে, যে তুমি বড় ভালোভাবে আমার পাশ দিয়া যাইতেছ বটে, বড় ভাব নিয়া যাইতেছ, অহংকার নিয়া যাইতেছ, বড় সুস্থভাবে হাইটা যাইতেছ, আমরাও একদিন তোমার মতোই ছিলাম, কিন্তু দেখো আজকে আমি কবরের মাটির নিচে। প্রতিটা বাড়ির কবরস্থান এই কথা ডেলি ধ্বনি দেয়, আওয়াজ দেয়, যদিও আমরা আওয়াজ শুনি না, যেমন মাটির আওয়াজ আমরা শুনি না, মাটি প্রতিদিন বলে তামসি আলা জহরি, তুই আমার পেটে চলমান। যুবক একা হাঁটলে একরকম হাঁটে, মোটর সাইকেলে উঠলে আরেক রকম চলে, আর পিছনে যদি কেউ বয়া থাকে তাহলে আরেক রকম চালায়, ঠিক না? মনে হয় বোঝো নাই, ঠিক না? বুঝছো পুরা? পিছনে কেউ বয়া থাকলে ফুল একবারে গিয়ারে থাকে, ঠিক না? ফুল চার্জ, ঠিক না? এরকম প্রত্যেক ব্যক্তি, কিন্তু মাটি প্রতিদিন বলে তামসি আলা জহরি, তুমি আমার পিঠে চলমান, ঠিক না? মাসির কাফি বতনি, অতি সত্তর তুমি আমার পেটে আসবে। হোমনার মানুষ, আজকে সূর্য বলতে বলতে ডুবছে, সূর্য চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা ইয়া ইবনা আদম, ও মানুষ, ও হোমনার মানুষ, কাল সকালে হতে পারে তুই আর কোনোদিন আমাকে উঠতে দেখবি না, কাল সকালে হতে পারে তুমি আর কোনোদিন আমাকে উঠতে দেখবে না, কেননা রাত্রে যদি মারা যায় ও সকালে কোত্থেকে উঠতে দেখবে। সূর্য কিন্তু চিৎকার দিতে দিতে চলে গেছে, আমাদের বাড়ির কুকুরগুলোও চিৎকার দেয় মাঝে মাঝে, আমরা ভাবি হয়তো চোর দেখা চিৎকার দেয়, না 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 না, চোরের সাথে আর কোনো সম্পর্ক নাই, যদি থাকতো তাই যে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি কোনোদিন বলতেন না। চিনেন বাইজিদ বোস্তামি? চিনেন তো না, চিনেন? ওলামা চিনে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহিকে, উনি কোনোদিন লেখতেন না কুকুর চিৎকার দেয় বলে ইবনে আদম, ও মানুষ, আনকিস নাফসাকা মিন গাযাবিল জাব্বার, তুই আল্লাহর গজব থেকে তোকে বাঁচানা, ফা ইন্নাকা লা তুতিক, আল্লাহর গজব যদি চলে আসে তো তোর ভিতরে সওয়ার ক্ষমতা নাই, তুই সইতে পারবি না, রব্বে কাবার কসম।
বিদায় যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়ে এরকম যৌবন দিয়া সাজাইছেন, আমরা সবাই কিন্তু নিশ্চয় আসছি। আজকে নিজেকে সাজানো দেখতেছ যুবক? তোমাদেরকে একটু বলি, কান খোলা শুনো, আমার কাছে সুর তো নাই, আমি এইভাবেই বুঝিয়ে থাকি, জানি না তোমাদের দিলে লাগবে কি লাগবে না। এক ফোঁটা পানির থেকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিছে, নিশ্চয়। কুনতাম মিসকিনা, আল্লাহ বলে তুই নিশ্চয় ছিলি, ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না কোথেকে কাটবে, ওলা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল বাকশক্তি ছিল না, ওলা লাকা উযুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওলা লাকা আইনুন তান্দুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ওলা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না, ওলা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না, ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল না, কুনতা সগীরা, বড় ছোটই ছিলা, কুনতা যাইফা, বড় দুর্বলই ছিলা, কুনতা জাহিলা, বড় অজ্ঞই ছিলা, তারপরে জিজ্ঞাসা করে আলাইসা কাযালিক, এরকম কি ছিল না, না ছিলাম না, কে সাজাইছে? এই জন্যই আমার কথা শুরু, এটা যুবককে যৌবন দিয়া সাজাইছেন, নারীকে নারীত্ব দিয়া সাজাইছেন, পুরুষকে পুরুষত্ব দিয়া সাজাইছেন। শুধু এখানেই শেষ না, সাজায় ছেড়া দেয় নাই, সাজানোর পরে যেইখানে দাঁড় করানোর দরকার ওইখানে আইনা দাঁড় করাইয়া দিছে, যেইখানে দাঁড় করাইলে ভাগ্য খুলবে। শুধু সাজায় জঙ্গলে ছেড়া দেয় নাই, আল্লাহ নিজের কুদরত দ্বারা, রহমত দ্বারা মুসলমানের ঘরে আইনা রেখা দিছে। আজকে তো ইসলামের কদর আমাদের কাছে নাই, ইসলামের কদর যদি থাকতো, চলেন একটু পরে বুঝাবো, ইসলামের কদর যদি থাকতো, আজকে হয়তো বুঝে আসতেছে না, কিন্তু একদিন বুঝে আসবে ইসলাম কি জিনিস। আজকে যুবক বোঝে না, আজকে মুসলমান বোঝে না ইসলাম কি জিনিস, একদিন বুঝবে, সত্য বুঝবে, শুধু মুসলমান বুঝবে না, সমগ্র জগৎ বুঝবে, সারা দুনিয়ার মানুষ বুঝবে যে ইসলাম কি জিনিস, সারা দুনিয়ার মানুষ। যেদিন আল্লাহ হুকুম দিবে যে কাগজে মুসলমান ছিল তাকেও বাহির করো, দুজক থেকে যেদিন বাহির করবে যে শুধু কাগজে মুসলমান ছিল, কাগজে, কাগজে মুসলমান বোঝেন, বোঝেন কাগজে কি, নামেও না আমি বুঝাইতেছি, হ্যাঁ এটাই, কিন্তু দেখাইতেছি কাগজে মুসলমান কাকে বলে। কর্মে কোনোদিন ইসলাম তার ভিতর থেকে দেখা যায় না, না পোশাকে, না আশাকে, না চলা, না ফেরা, শুধু যেইখানে ধর্ম লেখার দরকার হইতো ওইখানে ধর্মটা মুসলমান লেখা চলে আসতো, একে বলে কাগজে মুসলমান। যেমন জন্ম নিবন্ধন, স্কুলে পড় ভর্তি, আইডি কার্ড বানানো, পাসপোর্ট বানানো, চাকরির অ্যাপ্লিকেশন, শুধু কাগজে মুসলমান লেখা আসতো, ওকেও যেদিন আল্লাহ বলবে বাহির করো দোজক থেকে, ওই দিন সারা দুনিয়ার কাফের চিৎকার দিয়া বলবে লাউ কানু মুসলিমিন, হায় আমরা যদি মুসলমান হতাম, ইয়াউমা ইয়াদুল্লাযীনা কাফারু, কুরআন চিৎকার দিয়া বলতেছে, ওরা চিৎকার দিবে আমরা যদি এরকম কাগজে মুসলমান হইতাম তাহলে আজকে আমাদেরও বাহির হওয়ার সুযোগ হতো। তা আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম, একটু পিছের থেকে আসল জায়গায় নিয়ে যেতেছি, যে আল্লাহকে পাওয়া ব্যতীত আর আল্লাহর ভালোবাসা ব্যতীত এই জীবনটা কোনোদিন ভরবে না, এটা ভরবে না, এই জীবনটা ভরবে না। কিন্তু হুমলার মানুষ যদি প্রশ্ন করে যে আল্লাহকে পাবো তো পাবো কি করে, আল্লাহকে তো আজ পর্যন্ত চোখে দেখলাম না, আল্লাহর কথা তো আজ পর্যন্ত কানে শুনলাম না, আল্লাহকে তো দেনদারনে আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আল্লাহকে পাবো তো পাবো কি করে, আল্লাহর ভালোবাসা অর্জন করব তো করব কি করে, আল্লাহর দাসত্বের বেড়ি গলায় পড়ব তো পড়ব কি করে, এটা সম্ভব তো সম্ভব কি করে,
কেননা আল্লাহর কথা তো কানে শোনা যায় না, আল্লাহকে তো চোখে দেখা যায় না, লা তারাহুল উয়ুন আল্লাহকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুহু দুনুন ধ্যানধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, শুধু আল্লাহ যদি হইতো চাইর অক্ষরের আল্লাহ তাইলে তো মাইনা নিতাম। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো 99টা পদের মালিক, 99টা পদের মালিক আল্লাহ। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আজিজ, আল্লাহ জব্বার, আল্লাহ মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিগুল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলীলুল করিমুর রাকীবুল মুজীবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজীদুল বাইতুশ শহীদুল আকবুল وكيل القوي المتين العلي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله الله تو 99 পদের মালিক আল্লাহ কে পাবো তো পাবো কি করে উনি তো 99 পদের মালিক আয়েশা পড়ছি আমি আসল জায়গায় তো আল্লাহ বলে ঠিক আছে মাইনা নিলাম তোর প্রশ্ন প্রশ্ন মাইনা নিলাম যে আমাকে চোখে দেখা সম্ভব না আমাকে ধ্যান ধারণায় আনা যায় না আমাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না তো আল্লাহ বলে ঠিক আছে তাহলে আমার জায়গায় আমার বন্ধুকে বসায় ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি আমার বন্ধুকে বসাও আমার বন্ধুকে ভালোবাসো আমার বন্ধু সাজে সাজো নাইলে কোরআন চিৎকার দিত না মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ যে আল্লাহ রসুলের সাজে সাজলো সে যেন আল্লাহ সাজে সাজলো সে যেন আল্লাহকে পাইল আল্লাহ সহজ করছেন আল্লাহ বলে আমার বন্ধুর সাজে সাজো আমার হাবিবের সাজে সাজো আমার মুহাম্মদুর রসুলুল্লাহ সাজে সাজো আফসোস আজকে উম্মত পুরুষ বলেন আর নারী বলেন যুবক বলেন আর বৃদ্ধ বলেন আল্লাহকে তো পাইতে চায় কিন্তু বন্ধু সাজে সাজতে চায় না যদি সাজতে চাইতো তাহলে এইখানে যত যুবক আছে এদের ভিতরে 99% যুবক নেট দেখা চুল কাটে নেট দেখা জিজ্ঞেস করেন এরা কোনোদিন নেট দেখা চুল কাটতো না এরা তো নবীর আদর্শ দেখা চুল কাটতো শুধু মুখে বলে নবীকে ভালোবাসে না 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 আল্লাহকে পাওয়া ছাড়া এই জীবনটা পড়বে না যুবকের যৌবনের মূল্য হবে না তোমার যৌবন থাকতে পারে আমি মানি কিন্তু তুমি যৌবনের মূল্য পাবে না যৌবনের একটা মূল্য আছে দুনিয়াওয়ালাদের কাছে অতক্ষণ আছে যতক্ষণ যৌবন আছে কিন্তু আল্লাহর কাছে একটা মূল্য আছে যৌবনের যেটা চিরদিন পাবে চিরদিন ওই বেলু চিরদিন থাকবে মূল্য চিরদিন থাকবে শুধু দুনিয়ায় থাকবে না চিরদিন আখেরাতেও থাকবে চিরদিন থাকবে নাইলে এই হাদিস কেন আসতো যুবক যখন নিজের যৌবনকে আল্লাহ রসুলের জন্য বিলীন করে আর ওই সাজে নিজেকে সাজায় তো আল্লাহ যুবককে দেখে আর বলে লাউলা শাবাবা খুশা হায় আমার জাতি যদি আরবি বসতো হায় যুবকরা যদি আরবি বসতো লাউলা শাবাবা খুশা এই যুবক যদি দুনিয়াতে না থাকতো লাজাল তো সামা হাদিদা আকাশ বহুত আগে লোহার ওয়াল আরদা সফসাফা জমিন বহুত আগে তামার ওমা আনজালতু মিনাস সামাই কতরা আকাশ থেকে বৃষ্টির একটা ফোটা না
ওমা আম্বাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো যুবকের দিকে দেখা পারি না, যে যৌবনের মূল্যায়ন করছে, আমার ভয়ে যৌবনকে লজ্জাপতির মতো গুটায় নিছে। ও উমরার মানুষ, দুনিয়াই কি সব শেষ? যুবক, দুনিয়াই শেষ? দুনিয়াই শেষ? কেউ তো বলে চিতাতেই সব শেষ, তোমরা কি বলো দুনিয়াতেই সব শেষ? আরে 14 তারিখ কি দুনিয়াতেই শেষ? 14 তারিখ বোঝো তো না? বোঝো না? কোন 14 তারিখ? ফেব্রুয়ারির 14 তারিখ, ঠিক না? হুজুরে বুঝবো না, হুজুর এই তালে নাই, কোথা থেকে বুঝবো? বয়স তো হয়ে গেছে, আমরা বুঝবো না, কিন্তু তোমরা তো বুঝো। 14 তারিখ দুনিয়ায় শেষ না, 14 তারিখ জান্নাতও আছে। দুনিয়ার 14 তারিখ বৎসরে একবার আসে, জান্নাতের 14 তারিখ পার ঘন্টায়, 14 তারিখ 100-এ 100 সত্য। আমি প্রমাণ দিতেছি, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? পাওয়ার ব্যাংকে রাখার জন্য, কি করার জন্য? কাজে লাগানোর জন্য, ঠিক না? ডেলি 100 বার কাজে লাগাবে, 100 বার। জিজ্ঞেস করো, হাদিসে আছে মিয়াতা মাররা। কি হুজুর, পুরাটা বললাম না, পুরো হাদিস বললাম না, শুধু শেষ শব্দ বললাম, মিয়াতা মাররা, ডেলি 100 বার কাজে লাগাবে। তাহলে পার ঘন্টায় যদি কয়েকবার 14 তারিখ না হয়, তো তুমি কাজে কোথায় লাগাবে? এই জন্য পার ঘন্টায় কয়েকবার 14 তারিখ হবে, দুনিয়ার মতো ধোকাবাজ মেসেজ আসবে না, ওইখানে মেসেজ আসবে না, ডাইরেক্ট ভিডিও কল হবে, ভিডিও কল। তুমি দেখা আত্মহারা হয়ে যাবে, তোমাকে দেখা ডাকবে, তাল ইলাইয়া, আল্লাহ বানায় রাখছে, দেখা যা কি বানাইছে। তুমি কইবা বাইক পামু কই, ঠিক না? কি এটাই তো? এখন তো দোস্তের থেকে বাইক লয়ে দৌড় দেয়, ঠিক না? দোস্ত খালি 10 মিনিট তুই দাঁড়া, আমি আইতেছি, ঠিক না? জোরে চালাইতে যা কয়জন এই পর্যন্ত হোমনায় দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেছে নাই? ওই যে নিশা উঠছে, যদি জায়গা চালা যত জোরে, তো রাস্তা ছেড়া গেছে গা জঙ্গলে, আর ও গেছে গা আখেরাতে। হুন্ডা জঙ্গলে, ও কই? ওই আখেরাতে। জান্নাতে এরকম না, জান্নাতে সুপার বাইক রাখা আছে, ইন্না ফিল জান্নাতি লাখাইলা, গোরা রাখা আছে, গোরা মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে স্টার রুবি দিয়া বানাইছেন, লাহু আজনিহাতান, দুটা ডানা আছে, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে উড়া চলে যাবে। যুবক, তোমাদের পায়ে হাত রাখিয়া রব্বে কাবার কসম, তুমি আমার জাতি না হইলে তোমার পায়ে হাত রাখতাম, তুমি যদি আমার জাতি না হইতা, তুমি যদি আমার দলের মুসলমান না হইতা, তুমি যদি আমার নবীর উম্মত না হইতা, রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যদি না হইতা, তোমার পায়ে আমি হাত রাখতাম না। তুমি আমাকে চিনো না, আমি 8-10 জনের মতন না। আল্লাহ আমাকে অ্যাবিলিটি দিছে, আমি যে কোনো মুহূর্তে দুনিয়ার যে কত উড়া যেতে পারি, এটা আল্লাহর এহসান। আমার কাছে সুযোগ আছে, আমি তোমার পাও ধরি এই জন্য যে তুমি আমার চোখের পানি ঝরানো মুহাম্মদুর রসুলুল্লাহর উম্মত। আল্লাহ রসুল তোমার জন্য সারা জীবন চোখের পানি জড়ায় গেছে, শুধু জড়ায় যান না, এখনো জড়াইতেছেন, এখন শুধু এখনো জড়াইতেছেন না। আবু লাই সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কেউ আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠেন, আমার উপরে না। উনি ওনার কিতাবে লেখছেন, কবর থেকে যখন উঠবে কেয়ামতের দিন, তখনও চোখে পানি নিয়ে উঠবে, মুখে চিৎকার নিয়ে উঠবে। উনি লেখছেন, ইয়াখরুজ ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল
উঠবেন, চোখে পানি, মুখে চিৎকার, আইনা উম্মতি ইয়া জিবরিল, জিবরিল আমার উম্মত কোথায়? নাই না, আমি তোমার পাও ধরতাম না, পাও ধরার প্রশ্নই ছিল না। কিয়ামতের মাঠে হায় 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 হায়, 16 লক্ষ নবী, 312 জন রসুল, 3 জন কিতাবদারী রসুল, হায় হায় 4 জন উলুল আজমি মিনার রসুল, এর ভিতরে মুসার মতো কালিমুল্লাহ, ঈসার মতো রুহুল্লাহ, ইব্রাহিমের মতো খলিলুল্লাহ, আদম আলাইহিস সালামের মতো সফিউল্লাহ, ইসমাইল আলাইহিস সালামের মতো যবীহুল্লাহ, আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এরকম নবী পর্যন্ত কিয়ামতের দিন চিৎকার দিবে, রব্বি নফসি 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 নফসি, আমাকে বাঁচান আমাকে বাঁচান। তোমার আমার নবী কিয়ামতের দিন চিৎকার দিবে, রব্বি উম্মতি, আমার উম্মত বাঁচান। আল্লাহ সান্ত্বনা দিও, থামাইতে পারবেন না মনে হয়। ওলামারা একমত হবে কিনা জানি না, হুমনার ওলামা একমত হবে কিনা জানি না, আল্লাহ সান্ত্বনা দিবেন, সালতোতা সাফি তোসাফা, আপনার সাথে তো অঙ্গীকার আছে, কাকে চাবেন, কতগুলা চাবেন, আপনার হাতে উঠায় দিব, সুপারিশ করতে দেরি, মঞ্জুর করতে দেরি করব না, চিৎকার তো থামান, তারপরও তো চিৎকার থামবে না, কিয়ামতের মাঠের 3 জায়গায় দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে, রব্বি উম্মতি 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 উম্মতি। মাকামে মাহমুদের মতো চেয়ার পাবেন, মাকামে মাহমুদের চেয়ার তুমি চিনো না, আমিও চিনি না, যদিও কোরআনে আছে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, কিন্তু বুঝাইতে চেষ্টা করতেছি, দেখি বুঝে আসে কিনা। আল্লাহ 2টা চেয়ারই কুদরত দিয়া বানাইছেন, একটা নিজের জন্য রাখছেন যেটার নাম কুরসি, ওয়াসিয়া কুরসি ইউহুস সামাওয়াতি ওয়াল আরদ, আরেকটা চেয়ার বানাইছেন যেটা বন্ধুর জন্য রাখছেন যেটাকে বলে মাকামে মাহমুদ। ওই চেয়ারে পর্যন্ত বসবেন না, আল্লাহ বলবে বসেন, বলছে যে 3 জায়গায় ছোটেও বসে তো বসে কি করে, আমি তো 3 জায়গায় দৌড়াইতে থাকবো, আমার তো দৌড় থামবে না, 3 জায়গায় দৌড়াবো, হাউজে কাউসারে দৌড়াবো, পিপাসিত উম্মত আসতে দেরি, নিজের হাতে পান করাইতে দেরি করব না, আর আমি অঙ্গীকার দিয়ে আসছি দুনিয়ার থেকে, মাউইদুকুমুল হাউজ, তোমাদের সাথে হাউজে কাউসারে দেখা হবে। দ্বিতীয়, আমি ছুটব মিজানের কাছে, উম্মতের পাল্লা যদি না ঝোকে তো আপনার প্রতিশ্রুতি গুলা কাজে লাগাবো, আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে, অঙ্গীকার দিছেন আমাকে, চাইলে নাকি দিবেন, সুপারিশ করলে নাকি কবুল করবেন, আমার চেহারায় নাকি ভাজ আসতে দিবেন না, লা ইউখসি কাফি উম্মাতিক, দুনিয়ায় বসায় আপনি আমাকে বইলা দিছেন, সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন, বিদা আমি মিজানের পাশে দাঁড়ায় থাকবো, পাল্লা যদি সামনে না ঝোকে ওইখান থেকে চিৎকার দিতে শুরু করব, রব্বি উম্মতি উম্মতি উম্মতি। আর এরকম হবে না কেন জানি না, বুঝবেন কি বুঝবেন না, এরকম হবে না কেন? আল্লাহ তো এক আয়াতের ভিতরে ইঙ্গিত দিছেন, সুহাদা আলান নাস ও উম্মতে মুহাম্মাদি, কিয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে দাঁড় করাবো, সুহাদা আলান নাস, আমার পক্ষে দাঁড় করাবো। আল্লাহকে যদি আমি বলি, আল্লাহ আমাদেরকে তো নিজের পক্ষে নিয়ে নিলেন, আমাদের পক্ষে কে, আমাদের পক্ষে কে দাঁড়াবে? আল্লাহ বলে, ওয়ার রাসূল শাহীদান আলাইকুম, আমি বন্ধুকে তোমাদের পক্ষে দাঁড় করাই। এই যুবক, এই জন্য তোমার পায়ে দড়িয়া, নাইলে কোনোদিন ধরার দরকার ছিল, উম্মতে মুহাম্মাদি বিদা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যথা দেখা আমি, দিলের ব্যথা দেখা তোমার পাও ধরতেছি আজকে, আসো, আল্লাহ পাওয়া ছাড়া এই জীবনটা কোনোদিন ধন্য হবে না, ওই জান্নাতের অধিকারী হবে না, যেই জান্নাতের একটু ঝলক দিলাম তোমাকে, আর একটু দিয়া দেখি তোমাদের বুঝে আসে কিনা, পাইতে চাও কিনা ওই জান্নাত, চাও, কে কে পাইতে চাও ওই জান্নাত দেখি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মা বোনরা ভাববে সপ্ত পুরুষরাই দিয়া দিতেছে, আমাদেরকে মনে হয় কিছুই দিল না, ঠিক না, দিব, ওনাদেরকেও দিব দিব, আল্লাহ দিছেন আমি দিব না কেন, হ্যাঁ আল্লাহই তো দিছে, মা বোনরা তো জান্নাতের রানী বানায় দিছে, আর কি চাই, রানী
পুরুষের 500 বছর আগে যাবে, পুরুষ 500 বছর পরে যাবে। কেননা মা বোনদের দুইটা শখ দুনিয়ায় পুরা হয় না, স্বামী যত বড় ধনী হোক। যদি পুরা হইতো তাহলে বুড়া বয়সে আইসা বিল গেটসের স্ত্রী সাথে কোনোদিন বিচ্ছেদ করত না, ঠিক না? বিচ্ছেদ কখন হয়? যখন পুরা না হয়, যখন পুরা। অথচ দুনিয়ার এক নম্বর ধনী। যদি পুরা হইতো তাহলে কানাডার প্রেসিডেন্ট, এখন যে প্রেসিডেন্ট আছে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো, এর স্ত্রীর সাথে বিচ্ছেদ কেন হইতো? ও তো কানাডার প্রেসিডেন্ট হয়েছে না কয়েকদিন আগে, হয় না? হুজুর মনে হয় জানেন না, ঠিক না? করতে জানবো হুজুরে, এই কয়েকদিন আগে হয়েছে, ঠিক না? হ্যাঁ, মহিলাদের দুই শখ পুরা হয় না, স্বামী যত ধনী হোক, যত টাকাওয়ালা হোক, দুটা শখ পুরা হয় না। একটা হলো নিজেকে মনের মতো সাজানো, কি মনের মতো, আর একটা হলো গডটাকে মনের মতো সাজানো। এই দুটা কোনোদিন পুরা হয় না, নিজেকে সাজানো আর ঘরকে, ঘরকে সাজানো, এটা মনের মতো পুরা হয় না। অনেক সময় দেখা যায় সে একরকম চায়, হুজুরে আরেক রকম চায়। হইল নি পুরা? হইল না, ঠিক না? সে একরকম চায়, স্বামী আরেক রকম চায়। হইল নি পুরা? আল্লাহ 500 বছর আগে পাঠায় বলবে, বান্দি দুই শক্তর দুনিয়াতে পুরা হয় নাই। একটা হলো নিজেকে মন মতো সাজাইতে পারিস নাই, আজকে সাজা, সাজাবে হুরদের থেকে 1,00,000 গুণ বেশি রূপসী হবে। রানী তো রানী, ঠিক না? গডটাকে সাজাবে, আল্লাহ বলবে আমি সাজায় দিছি, কিন্তু দেখ তোর পছন্দ হয় কি হয় না। যদি পছন্দ না হয় তুই চাইতে দেরি, পাইতে দেরি হবে না। তুই মন মতো সাজা, যেদিন কমপ্লিট হবে ওই দিন তুই সিগনাল দিস, আমি রাজাকে পাঠায় দিব। ওই দিন সে মিস কল দিবে আর রাজা পিছন থেকে দৌড়াইতে দৌড়াইতে, ওয়ান কালিবু ইলা আহলিহি মাসরুরা, খুশিতে রানীর কাছে দৌড়াবে। দুনিয়ার ব্র্যান্ড আর স্ট্যান্ড, কমসে কম মা বোনদেরকে জান্নাতে যে পোশাক দিবে সবচেয়ে কম দামি, এটা 3 কিলোমিটার ঘের হবে, 3 কিলোমিটার ঘের, বোঝেন ঘের? হ্যাঁ, এরকম করে মারবে 3 কিলোমিটার ছড়ায় আনিয়া ফুলা উঠবে, এরকম লেহেঙ্গা পড়াবে আল্লাহ। আলোর সুতা দিয়া বানাবে, দুনিয়ার সুতা দিয়া না। হায় হায় হায়, দিল্লি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, কতবার? কোন দর্জি বানাবে না, কুদরত দিয়ে আল্লাহ বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে দুইয়া দুইয়া আবার ইস্তারি করে রাখবে, না, ওয়ান টাইম ইউজ। আজকে যেটা পড়ছে ওটা আর জীবনে আসবে না, কালকে নতুন আবার 70 জোড়া লেহেঙ্গা চলে আসবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, কোনো দোয়ার সিস্টেম নাই, বাস পড়ছে শেষ। 25 দিন এরকম চেঞ্জ হবে, আবার প্রতিদিন না 6 দিন এরকম চেঞ্জ হবে। শুক্রবারে আল্লাহ বিশেষ পোশাক পরাবে এই উম্মতকে, যখন দাওয়াত খাইতে যাবে আল্লাহর ওইখানে দাওয়াত, আল্লাহ প্রতি শুক্রবারে এই উম্মতকে দাওয়াত খাওয়াবে। এই উম্মতকে, এই উম্মত চিনেন? আরে এই উম্মত চিনেন? কে? নাম কি উম্মতে? আরে পুরা নাম বলেন না, উম্মতে মুহাম্মাদুর, উম্মতে মুহাম্মাদুর, আরো জুড়ে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বললে 120 নাকি পাওয়া যায়? কোরআনে আছে মুহাম্মাদুর, 12 10 কত হয়? 120 নেকি পাবেন। এই উম্মত তো 1 নেকি দিয়া জান্নাতে যাবে, 1 নেকি দিয়া। এই উম্মত তো জানে না এর সাথে দোস্তি কার, কার দোস্তি? বললেই তো হুজুররা খালি আঙ্গুল উঠায়, কি করবো বলতেও পারি না।
এই উম্মত তো জানে না যে দোস্তি কার সাথে। আল্লাহ রাসূলই তো বলছিল আনতা রব্বুল কারীম আনা নবিয়ুর রহিম, আপনি আগে রব্বে কারীম আমি পিছে নবিয়ে রহিম, কাইফা তুদাইয়ু হাদিল উম্মা বাইনাল কারীম ওয়ার রহিম, শুরুতে আপনি শেষে আমি, আমার উম্মত হারায় যায় তো যায় কোথায়? আমার মনে হয় এই জন্যই আল্লাহ বলা দিছে বন্ধু একটাকেও হারাইতে দিব না। কিয়ামতের দিন আপনার উম্মত আসবে গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, যদি জীবনে উযু করা থাকে তো উযুর জায়গা থেকে নূর ফুটা বাহির হবে, নামাজ পড়া থাকে তো নামাজের জায়গা থেকে নূর ফুটা বাহির হবে, কারো উম্মতের বাহির হবে না আপনারটা বাহির হবে, কারণ আপনার উম্মতকে আমি হারাইতে দিব না। যদি হারাই গেল তো বন্ধুত্বের পরিচয় কি হলো? মানুষ তো মেরাজ অনেক কারণে বলে, আমি অন্য কারণে বলি, আমার কাছে মেরাজের কারণ একটা না ডর্জনের উপরে। আমি বলি মেরাজ এই জন্য হয়েছে যে আল্লাহ বন্ধুর সাথে কথা বলতে চাইছেন, তো বলছে বন্ধু যাদের সাথে কথা বলছি জমিনে রাইখা বলছি, কাউকে উপরে ডাইকা বলি নাই, আপনার সাথে যদি জমিনে রাইখা বলি তাহলে বন্ধুত্বের পরিচয় হবে না, সমান হয়ে যাবে, দুনিয়া বুঝবে না যে আপনার সাথে আমার বন্ধুত্ব কতটুকু। উঠা চলে আসেন পাশে বসেন তারপরে কথা বলবো, দুনিয়াকে আমি বুঝাইতে চাই আপনার আর আমার বন্ধুত্ব কতটুকু। মেরাজ এই জন্য, মেরাজ এই জন্য যে বন্ধু সমগ্র জগতের সৃষ্টিকে আমি গঠন দিছি ইচ্ছা মতো, যেমন চাইছি তেমন গঠন, কিন্তু আপনাকে এরকম দেই নাই, বরং গঠনের সমস্ত ভান্ডার আপনার সামনে রেখা দিছি, আমি যে নাকের ভান্ডার বানাইছি ওটা আপনার সামনে রাখছি আর বলছি বন্ধু আপনি নাক চয়েস করেন, আপনি পছন্দ করবেন আপনার খালি লাগাইয়া দিন, পছন্দ আমরা করব না, আপনি পছন্দ করেন নাক আমরা লাগাইয়া দিব, কান পছন্দ করেন আমরা লাগাইয়া দিব, গাল পছন্দ করেন আমরা লাগাইয়া দিব, এক একটা অঙ্গ আপনি পছন্দ করেন আমরা ফিট করে দিব। আল্লাহ বলেন বন্ধু মেরাজ এই জন্য, দেখি তো বটে আপনাকে কিন্তু ডাইকা নিয়ে আসছি এই জন্য, পাশে বসাইছি এই জন্য, একটু দেখার জন্য, কাছের থেকে দেখার জন্য যে আপনি চাইলেন কিরম আমি বানাইলাম কিরম, এই জন্য মেরাজ। এই জন্যই তো হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খুলিকতা মুবাররা আমিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশাউ, আপনাকে তো আল্লাহ ওইভাবে বানাইছেন যেইভাবে আপনি চাইছেন আল্লাহর ইচ্ছা মতো। তো যেটা বুঝাইতে ছিলাম, আবার আমি হারায়া যাব, হারায়া যাব ওই জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন। যুবক সব রাখা আছে, সব রাখা আছে, কি চাও? দুনিয়ার সিঙ্গার রব্বে কাবার কসম, যদি আল্লাহকে রাজি করতে পারলাম, আল্লাহকে পাইতে পারলাম বা মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাজি করতে পারলাম, এর গোলাম হইতে পারলাম, এর রঙে নিজেকে সাজাইতে পারলাম, ও যুবক যৌবনে সাজায়া দেখ না তোকে আল্লাহ সাজায়া জান্নাতে পাঠাবে, সাজায়া। শারীরিক ভাবে সাজানো দেখাইতেছি, শারীরিক সাজানো, শারীরিক ভাবে দশটা গুণ দিয়া সাজাবে, আল্লাহ তাউলি আদম সিত্তুনা জিরাআ, আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা, 120 ফিট লম্বা, আল্লাহ হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ, আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বয়স, আল্লাহ কুওয়াতি মূসা, মূসা আলাইহিস সালামের মতো শক্তি, আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক দিয়া ভিতরে সাজাবে, আল্লাহ সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ। জানো দাউদ আলাইহিস সালামের আওয়াজ কাকে বলে? সমগ্র জগতের সিঙ্গার যদি যেদিন থেকে আল্লাহ আওয়াজ তৈরি করছেন কিয়ামতের সকাল পর্যন্ত দুনিয়ার সব সিঙ্গার যদি আইনা এক পাল্লায় করা হয় রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, তোমার আওয়াজের এক বিন্দু পরিমাণ হবে না, বিন্দু পরিমাণ। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, সাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, তামায়লাতিল জিবাল পাহাড় পর্যন্ত ডান্স করত পাহাড়, এরকম আওয়াজ দিবে। কুওয়াত মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে, জুরদুন মুরদুন মুখালুন,
দাড়ি থাকবে না, মোচ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। শুধু শুধু কাঁদেন নাই। জিব্রিল জিজ্ঞাসা করছে, মিকাইল জিজ্ঞাসা করছে, আতাব কি, কেন কাঁদেন? তো বলছে, উম্মত জান্নাত জাহান্নাম যেদিন থেকে দেখা আসছি ওই দিন থেকে উম্মতের জন্য চোখের পানি থামে না। ও যুবক, তোমার জন্য চোখের পানি একদিনও থামে নাই, নারীর জন্য থামে নাই, পুরুষের জন্য থামে নাই। এই জন্য আমার কথা শুরু ছিল, আল্লাহ পাওয়া ব্যতীত এই জীবনটা ভরবে না। কিন্তু প্রশ্ন আমি তুলে দিলাম, তারপরে জবাব আসলো যে আমার বন্ধুকে পাওয়া গোলাম হয়ে যাও, আমার বন্ধুর সাজে সেজা যাও, আমার বন্ধুর রঙে রঙা যাও, আমার বন্ধুর কালারে নিজেকে রঙিন করো। আসো যুবক, আর কতদিন নেট দেখা চুল কাটবে, আর কতদিন মাবনরা নেট দেখা সাজবে, কতদিন পোশাক বানাবে, কতদিন আমরা আর বিজাতির রঙে রঙিন হব, তো কতদিন হইয়া লাভটা হলো কি? আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত, না নির্যাতিত না, হ্যাঁ বলো যুবক, তুমি ওদের স্টাইলে চুল কাটার পরেও কেন নির্যাতিত? আজকে মুসলমান সারা দুনিয়া নির্যাতিত, কারণ কি? টাকার অভাব, পয়সার অভাব, সংখ্যার অভাব। অন্যদিকে চলে যাব, সময় লম্বা হয়ে যাবে। না না, একটা কথা শুধু মনে রাখেন, দুনিয়ার 70% সম্পদ মুসলমানদের কাছে, সারা দুনিয়ায় যত সম্পদ আছে 70% মুসলমানদের কাছে। আজকে মুসলমান নির্যাতিত কেন? আজকে কেন মুসলমানের দিক সাহায্য আল্লাহ করেন না? কতদিন হয়ে গেল ফিলিস্তিনের যুদ্ধ? কতদিন? 2 মাসের কাছাকাছি। ওলামাদের চোখের পানি এখনো পড়ে, আজ পর্যন্ত তো দেখতেছি না, প্রতিদিনই তো খবর আসে 200 লোক মৃত্যুর সিরিয়ালে বাড়তেছে। মৃত্যু তো থাইমা নাই, থাইমা আছে? হ্যাঁ, কেন আল্লাহ সাহায্য করেন না? কেন আবাবিল ঘুরা বেড়ায়? কেন মশা আমাদেরকে কাটতে থাকে? কেন চিৎকারের ফেরেশতা ঘুমায়? কেন বাতাসের ফেরেশতা এখনো অবকাশ কাটায়? জিব্রিল ডানা মেলা উঠতে থাকে। আল্লাহ কোরআনে বলেন, আমার সৈনিকের অভাব নাই, প্রকারেরও অভাব নাই। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ এগুলা পাঠান না কেন? আমাদের পরে তো কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো নবী নাই, আপনি একটু পাঠায় দেখায় দেন না। আমরা তো নবী দেখি নাই, সাহাবি দেখি নাই, তাবেই দেখি নাই, তাবে তাবেই দেখি নাই, আইম্মায়ে মুজতাহিদিন দেখি নাই, কোন সোনালী যুগই তো দেখি নাই। এই গ্রামের কয়জন মানুষ আছে পীরজি হুজুরকে দেখছে বলো? কয়জন আছে? কয়জন হাত উঠাইতে পারবেন যে পীরজি হুজুরকে দেখছেন? পীরজি হুজুরকে চিনেন? হ্যাঁ, মনে হয় অনেকে চিনেও না, ঠিক না? হ্যাঁ, নাম শুনছেন? কয়জন দেখছেন পীরজি হুজুরকে? অনেক অনেক শত বছর আগের কথা তো না, আমরা তো সোনালী যুগের কাউকে দেখি নাই, কোনো বড় আল্লাহ কেউ দেখি নাই। ও আল্লাহ, আজকে একটা সৈন্যের দল পাঠায় দেন না ইসরায়েলে, কাল সকালে যেন আমরা খুশিতে মিষ্টি বাট করতে পারি। আপনি কেন পাঠান না? আল্লাহ বলে, পাঠাবো তো পাঠাবো কি করে? যারা চুল কাটে নেট দেখা ওদেরকে দেখা কেমনে সৈন্য পাঠাই? যারা ইহুদি নাসারা সাজে সাজে ওদের দিকে তাকায় আমি কিভাবে সৈন্য পাঠাই? যারা নেট দেখা সাজে ওদেরকে দেখা কিভাবে পাঠাই? সব তো বাদেই দিলাম, শেষ জায়গায় চলে আসছি, সব তো বাদেই দিলাম। আল্লাহ বলে, কিছুই না করতো, আমি তো নবীকে পাঠাইতে দেরি, মেসেজ দিতে দেরি করি নাই, আমাদের নবী জীব দুনিয়াতে পা রাখতে দেরি, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। কিতাবে আছে আইসাই সেজদা, আম্মা জান বলছে, বেটা তুই লম্বা সেজদা করছিস, জানি না কি বলছিস, লম্বা সেজদা আসছে মাত্র রাখছে চাদরে, ডান দিক হয়ে সেজদা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা শেফা, শেফা নিজে বলতেছে, কত বাচ্চাই তো হলো আমার হাতে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার,
গায়ে এক বালি পরিমাণ ময়লা ছিল না। যখন আসতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। মক্তু আর সুররা কে জানি নাবি মার পেটের ভিতরে কেটা দিছেন, মক্তু নান মুসলমানি মার পেটের থেকেই হয়ে গেছে। চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, সেজদার থেকে উঠে আত্মাইয়াতের সুরতে বসতে দেরি, শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। আম্মা যান নিজে বলতেছেন, রুম আর পারস্য মক্কার থেকে কত দূর, আমার কলিজার টুকরা উপরের দিকে আঙ্গুল উঠাইতে দেরি, সমস্ত উপস্থাপনা আমার চোখের সামনে আসতে দেরি হয় নাই। আমি আশ্চর্য হয়ে তাকাইতেছিলাম যে এটা কি ঘটতেছে আমার ঘরের ভিতরে। একটু পরে স্বাভাবিক হইয়া শুয়া পড়ছে, ছুটা যায় কোলে নিছি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, ভিতরে কুয়াশা ঢুকতে দেরি করে নাই। যখন আচ্ছন্ন হয়ে গেছে তো উপর থেকে আওয়াজ আসছে, তুফু গাইয়িবু হাযা তিফ, তাড়াতাড়ি উঠাও, গায়েব করো, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবা, হ্যাঁ সমগ্র জগৎকে দেখায় নিয়ে আসো, আমি বন্ধু কিরকম বানাই। গায়েব করে দিছেন, আরো লম্বা আওয়াজ আছে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসাই মেসেজ দিছেন, সেজদা করেন না, মেসেজ দিছেন নামাজ, যাওয়ার সময় মেসেজ দিছেন আসসালা আসসালা। উম্মত যদি শুধু একটা রঙেই শাস্তো, এক রঙেই শাস্তো, নারী পুরুষ যুবক বৃদ্ধ সর্ব ব্যক্তি যদি একটা রঙের অন্ত, যে আজান দিতে দেরি মসজিদে আসতে দেরি করে নাই, আজান দিতে দেরি মসজিদে ছুটতে দেরি করে নাই। আর ডাকে কে, একটু আগেই তো বললাম 99 নাম পদের মালিক ডাকে আল্লাহ, কয়জন আসে আল্লাহ তো আমাকে এটাই বলে যে আমার বন্ধুর রঙে রঙে নেয়, আমি সৈন্য পাঠাবো তো কি করে পাঠাবো, সৈনিক পাঠাবো তো পাঠাবো কি করে, আমার বন্ধুর ইজ্জত তো রাখে না এরা, আমারটা বাদেই দিলাম আমার বন্ধুরটা রাখতো। বিদায় কথার শেষ জায়গায় চলে আসছি, যদি চান যুবক, যদি চাও যে আমি ওই জান্নাত পাইতে চাই, ওই আল্লাহকে পাইতে চাই, ওই আল্লাহকে সঙ্গে নিতে চাই, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, ওনার কালার ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, আর আল্লাহ না পাইলে জান্নাত পাওয়া যাবে না। যেই জান্নাতে সব রাখা আছে, তোমাদের নাচও রাখা আছে, গানও রাখা আছে, যা চাবে তা রাখা আছে, যা চাবে, শুধু অল্প কয়েকটা দিন 60-70 বছর একটু বুকের উপরে হাত রাখো। যেমন রোজা যদি গরমের দিনে হয় তো যারা রোজা রাখে ওদেরকে যদি জিজ্ঞাস করে রোজা গরমের দিনে আবার রাখছেন রোজা, কয়েক ঘন্টার ব্যাপার তো, সূর্য ডুবতে দেরি সেহেরি পর্যন্ত খাইতে দেরি করব, সূর্য ডুবার থেকে খাওয়া শুরু করব সেহেরি পর্যন্ত খাবো, দুর্গন্ধময় জায়গা দিয়া যখন মানুষ যায় তো অল্প কতক্ষণ নাকের ভিতরে রুমাল রাখে, জায়গা অতিক্রম হইতে দেরি আর রুমাল সরাইতে দেরি করে না। রব্বে কাবার কসম 60-70 বছর শুধু সবর করতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাজে সাজতে হবে, আর তা যদি না হয় তাহলে কথা সত্য হয়ে যাবে। কিন্তু কথা সত্য হয়ে গেছে, হয়ে গেছে কথা সত্য, হাদিস বলে সাকাতাত মিন আইনিল্লাহ, এই উম্মত এত ভালোবাসার পাত্র হওয়া সত্ত্বেও একদিন আসবে যে উম্মত আল্লাহর চোখ থেকে দূরে সরে যাবে। আজকে আমরা দূরে, নইলে আপনাদেরকে আমি দেখাইতে পারি, একজনের চিৎকারে ফেরেশতা নাইমা আসছে, একজনের চিৎকার। আজকে জিজ্ঞাস করেন প্রত্যেক আলেম ওলামা ফিলিস্তিনের জন্য সারা রাত্র কান্দে, সারা দিন কান্দে, সারা দিন রক্তক্ষরণ হয়, জিজ্ঞাস করেন আলেমদেরকে। মাদ্রাসাগুলোতে দোয়া হইতেছে, জিজ্ঞেস করে নেই মাদ্রাসায় দোয়া হয় কি হয় না, কিন্তু কোনো ক্রিয়া দেখতেছি না। কারণটা কি? আমরা আল্লাহর রাসূলের ইজ্জত রাখি নাই, আল্লাহটা তো বাদেই দিলাম, আল্লাহর রাসূলের ইজ্জত রাখি নাই। ও উম্মতে মুহাম্মাদি, শুধু ভালোবাসা মুখ দিয়া বললে হবে না,
আল্লাহকে পাইতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইতে হবে, আর গোলামই সবচেয়ে বড় পরিচয়। যদি দিতে পারি আজকে থেকে দুটা কাজ, যদি করতে পারি, একটা হলো আজকে যদি তওবা করতে পারি মনের থেকে, পারবেন? কে কে পারবেন দেখি। তাহলে আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন ডাকতেছে আমাদেরকে তওবা করার জন্য। তাহলে বলেন আল্লাহ, অতীত থেকে তওবা করলাম। হ্যাঁ, পাক্কা আপনি আমাদের তওবা কবুল করেন। নামান। দ্বিতীয়, আজকের থেকে অঙ্গীকার করি যে কিছু পারি আর না পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা রং আজকের থেকে আমার জীবনে লাগবে, মৌত পর্যন্ত এই কালার আমার জীবন থেকে কখনো যাবে না। যদিও যায়, তাইলে যেন আমার মৌতটা, মৌত যদিও আসে তো আমার মৌতটা যেন এই কালারের প্যালার ভিতরেই আসে। সেটা হলো নামাজ। আজকের থেকে নামাজ ছাড়বো না। হ্যাঁ, মনের থেকে দোয়া করি আল্লাহ, মৌত আসবে বটে, কিন্তু এই নামাজের প্যালার ভিতরে যেন আমার মৌত আসে। আরে বলেন মনের থেকে, আল্লাহ নামাজের প্যালার ভিতরে যেন আমার মৌত আসে। এটা এই জন্য বলতেছি নামান, আল্লাহ যদি কাউকে জিজ্ঞাসা করে যে কি নিয়ে আসছো, এক ব্যক্তি নামাজে মারা গেল, আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছো, জায়গার থেকে এটা কোন, আমি কি নিয়ে আসছি এটা পরের কথা, আপনি আমারে নিয়ে আসছেন কোন জায়গার থেকে এটা কোন, আগে কি অধিকার আছে না নাই? হ্যাঁ, ও ছিল কোথায়, কিসে নামাজ কি? হায় হায়, আল্লাহু আকবার, নামাজ কি? নামাজ মুসাল্লি উনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথোপকথনে থাকে, নামাজি আল্লাহর কুদরতি পায়ে থাকে, পায়ে আসাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান। আর মাবুন নামাজে যখন থাকবে, তখন থাকবে তো মুসল্লায় থাকবে, ঠিক না? কি নামাজ কিসে পড়ে, জায়নামাজে না? তো ওনার তো বলতে পারবে, আপনি আমাকে জায়নামাজ থেকে উঠায় নিয়ে আসছেন, আবার জিজ্ঞাসা করেন কি নিয়ে আসছি মানি। আর পুরুষ নামাজ পড়বে কোথায়, মসজিদ কার ঘর? তাল্লারে যদি আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছেন, তোর কি বলার অধিকার নাই আমাকে নিয়ে আসছেন কোথেকে? আল্লাহই তো বলবো আমার ঘরের থেকে নিয়ে আসছি। আপনার ঘরের থেকে যদি নিয়ে আসেন তো আর লাগে তো লাগে কি, তারপরও যদি কিছু লাগে তাইলে আর আপনার ঘরের থেকে মইরা লাভ হইল কি? কি আরে যুক্তি কি বলে, সত্য তো? ওনার ঘরে মারা যাওয়ার পরেও যদি কিছু লাগে, কিছু যদি লাগে তাহলে ওনার ঘরে মইরা লাভটা কি? যেমন হাজি যখন এহরাম পরে মারা যায়, আল্লাহ রাসূল বলছে ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, ও কিয়ামতের দিন কবর থেকে উঠবে তলবিয়া পড়তে পড়তে, তলবিয়া পর্যন্ত। হ্যাঁ, কি তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কিয়ামতের মাঠ তুই দি তলবিয়া পড়স, তো আমি কোন জায়গার থেকে আইছি এটা জানিস না? আমি আসছি কোন জায়গার থেকে এটা তো জানোস, এটা জানোস না? তো ফেরেশতা আক্কা বাক্কা খাবে, আল্লাহ বলবে ঠিকই আছে তলবিয়া, কেন ওরে এহরাম অবস্থায় নিয়ে আসছি, এহরাম অবস্থায়। ও তো তলবিয়া পড়তে পড়তে আসবে, ও আর কি পড়তে পড়তে আসবে, ও দুনিয়াকে বুঝাইতে বুঝাইতে আসবে, হজ এখনো শেষ হয় নাই, জান্নাতে ঢুকা শেষ হবে। তো সত্য এটা, এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো।